নমস্কার বন্ধুরা, রাজুদা বৈত্যবাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুল চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরুবামদেব এবং তারামায়ের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। বন্ধুরা, চলুন একসঙ্গে বলুন জয় গুরুবামদেব, জয় মা তারা। আজকে ভিডিও টপিকস বাস্তু। এই বাস্তু আমাদের জীবনে চলার পথে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ঐতিহ্য, এর পেছনে কিন্তু বাস্তু একটা মানে চরম ফ্যাক্ট। বাস্তুর সামান্য ভুলের কারণে আপনাকে অনেকখানি অংশ ভুগতে হবে। যেমন ধরুন, আমরা কাজের থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরি, মানি ব্যাগ এদিক ওদিক রেখে দিই। মানি ব্যাগ এদিক ওদিক রাখলে আপনার হবে না, আপনার মানি ব্যাগ থেকে কিন্তু টাকা বেরিয়ে যাবে। আপনাকে মানি ব্যাগ ঠিক কোন জায়গায় রাখতে হবে এ সম্বন্ধে ধারণা নিতে হবে, এবং আপনি ঠিক কোন দিকে মাথা করে ঘুমালে আপনি ভালো ঘুমাতে পারবেন, আপনার ঋণ খরচা হবে না, আপনি স্বপ্ন দেখবেন না, আলফাল স্বপ্ন যে আমরা দেখি অনেক সময়। বা কোন দিকে আলমারি রাখবেন, কোন দিকে ক্যাশ রাখবেন, এটা জেনে নেওয়া দরকার। আপনার মাস্টার বেডরুম কোনটা হবে, অর্থাৎ বাড়ির যে গৃহকর্তা গৃহকর্ত্রী রয়েছেন তাদের বেডরুম কোনটা হওয়া দরকার। যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছে বা গেস্টের জন্য যে আপনি রুম করবেন সেটা কোন জায়গায় হওয়া দরকার, এ সকল বিষয়ে জানার জন্য ভিডিওটি পুরোটা দেখবেন। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব চ্যানেলটি খুব তাদের সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেন। আমি যখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব তখন আপনারা সেই ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটিকে জীবনে কাজে লেগে খুব ভালো থাকতে পারেন। বন্ধুরা, আগামী 23/4/2022 আর কয়েকটা দিন মাত্র বাকি। আগামী 23/4/2022 তারিখে আমি থাকছি কলকাতা সোদপুর পানিহাটির চেম্বারে। আপনি যদি নানান সমস্যা নিয়ে ভোগ করছেন তাহলে আসুন আমার সামনাসামনি হয়ে আপনার সমস্যার সমাধানের রাস্তা খুঁজি। তো যদি এটা চাইছেন, আসতে চাইছেন, চেম্বারে এসে দেখা করতে চাইছেন, আপনার বিভিন্ন সমস্যা রয়েছে, ব্যবসা চলছে না, পড়াশোনা নিয়ে ভাবছেন, প্রেম নিয়ে ভোগ করছেন, প্রেম দূরে সরে যাচ্ছে, বিভিন্ন সমস্যা তো রয়েছে, তাহলে এই মুহূর্তে বুকিং করে নেন দুটো নাম্বারে 7797967225 এবং আরেকটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে বুকিং করুন। দুটো নাম্বার সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, হোয়াটসঅ্যাপ এবং কলিং ফ্যাসিলিটি দুটো রয়েছে। চলুন ভিডিওতে ফিরে আসি। বন্ধুরা, যখন বাইরে থেকে বাড়িতে যাবেন মানি ব্যাগকে সর্বদাই উত্তর দিকের দেওয়ালে কোনো র্যাকে রাখার চেষ্টা করবেন। উত্তর দিকের কোনো র্যাক, অর্থাৎ কোনো তাক বা কোনো সেট যে থাকে আমাদের সেখানে রাখার চেষ্টা করবেন। মানে মানি ব্যাগ আপনার থাকছে উত্তর দিকে, আলমারি দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন। কখনোই আলমারি যেন আপনার অগ্নি কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে না থাকে, বা ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে কখনোই আলমারি রাখবেন না। এতে কিন্তু ঈশান কোণ ভারী হয়ে যাবে এবং আপনার বাড়িতে কোনো সুখ স্বাচ্ছন্দ্য পাবেন না আপনি। এবং অগ্নিকোণে যদি রাখেন অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে যদি রাখেন তাহলে কিন্তু টাকা আপনার উড়ে যাবে, অর্থাৎ আপনি টাকা দেখতেও পাবেন না। টাকাটা রাখলেন আবার দেখবেন নিমেষের মধ্যে টাকা বেরিয়ে যাচ্ছে। উত্তর পশ্চিম কোণে আপনি রাখতে পারেন পূর্ব দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে যেন আলমারির মুখ যেন দক্ষিণ দিকে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনি সবথেকে ভালো জায়গা দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন এবং আলমারির মুখ থাকবে সর্বদাই পূর্ব দিক অথবা উত্তর দিকে। দক্ষিণ পশ্চিম কোণে রেখে পূর্ব দিক বা উত্তর দিকে আলমারির মুখটা রাখবেন। এবং শোবার সময় খেয়াল রাখবেন আপনার মাথা যেন দক্ষিণ দিক অথবা পূর্ব দিকে থাকে। যদি পশ্চিম দিকে মাথা করে আপনি ঘুমান তাহলে রাত্রে আপনার ভালো ঘুম হবে না, আপনি উল্টোপাল্টা স্বপ্ন দেখবেন, নিজের লোক আপনার পর হয়ে যাবে, টেনশন ডিপ্রেশন প্রচণ্ড পরিমাণে ভোগ করবেন, নার্ভের দোষ আসবে, প্যারালাইসিস হয়ে যাবে। এছাড়া ঈশান কোণে আমাদের দেবতার স্থান ঠিকই, ঈশান কোণে আপনি ঠাকুর রাখছেন, দেখবেন সিংহাসন যেন খুব উঁচু না হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশান কোণের চেয়ে নৈঋত্য কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হচ্ছে ঈশান কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণকে বলা হচ্ছে নৈঋত্য কোণ। আপনার বাড়ির টোটাল এরিয়া ঈশান কোণ যেন ঢালু হয়, সব থেকে নিচু হবে আপনার ঈশান কোণ। ঈশান কোণে যেন পায়খানা বাথরুম কোনোভাবে করবেন না, যদি পায়খানা বাথরুম আপনারা করে রেখেছেন, যদি ভুলভাল হয়ে গেছে তাহলে ঠিক অপোজিট কোণ অর্থাৎ অগ্নি কোণে একটা লাল বাল্ব, নাইট ল্যাম্প যেটা বলি আমরা, একটা লাল বাল্ব সবসময়ের জন্য জ্বালিয়ে রেখে দেন।
এর দ্বারা আপনার বাস্তুর ইফেক্টটা যে ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে তার ইফেক্টটা অনেকাংশে কেটে যাবে এবং আপনি ভালো থাকতে পারবেন, এর থেকে অনেকখানি ভালো থাকতে পারবেন। এছাড়া হনুমানের একটা ধ্বজা দক্ষিণ দিকে লাগাবার চেষ্টা করুন, কারণ দক্ষিণ দিক হনুমানের খুব প্রিয় দিক, দক্ষিণ দিকে হনুমান সফল হয়েছিলেন এবং হনুমান যে পর্বত নিয়ে উড়ে যাচ্ছে সেই ছবিটি দক্ষিণ দিকে আপনি লাগাতে পারেন, দক্ষিণ দেওয়ালে লাগাবেন, এর দ্বারা আপনার বাড়ির সমস্যাগুলো সব উড়ে যাবে, নিমেষের মধ্যে হনুমান জিনিস চলে যাবেন। এবং আপনার বাড়িতে ঈশান কোণে যে আপনি যখন সন্ধ্যা দিচ্ছেন তখন ঈশান কোণে প্রদীপটি জ্বালিয়ে সেখান থেকে কিন্তু সরিয়ে নেবেন, অগ্নিকোণে রাখতে পারেন, কিন্তু ঈশান কোণে পারমানেন্ট ঘিয়ের প্রদীপ জ্বালবেন না। এছাড়া আমাদের বাস্তুর যে মিডিল পয়েন্টটা রয়েছে, টোটাল এরিয়ার আপনার যেটা মিডিল পয়েন্ট, সেখানে লক্ষ্য রাখবেন কোনো প্রাচীর যেন না ওঠে, সেই জায়গাটা যেন কোনোরকমভাবে এঁটো না হয়, এদিকে খেয়াল রাখবেন, কারণ বাস্তু অনেক ফ্যাক্টর রাখে। যদি আপনি চাইছেন আপনার বাড়িটিকে অনলাইনের মাধ্যমে দেখাতে তাহলে ভিডিও কলের মাধ্যমে আমি অনলাইনের মাধ্যমে সেটিকে দেখতে অবশ্যই দেখে দেবো যে আপনার বাস্তুতে যদি মনে হচ্ছে যে আপনার ভুল আছে আপনি অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে বাস্তু ভিজিট করাতে পারেন এবং তার প্রতিকারও করতে পারেন, সেই প্রতিকারও এখান থেকে বলা যাবে, কারণ দূরে থাকলে তো হয় না, সামনে থাকলেও আমি যেতে পারবো না, গেলেও অনেক খরচা। তো একটা কনসালটেশন ফিস দিয়ে আপনি কথা বলুন এবং আপনি বাস্তু যদি দেখাতে চাইছেন আপনার বাস্তুটিকে তাহলে অনলাইনের মাধ্যমে দেখান, ভিডিও কলের মাধ্যমে আমি দেখে দেবো। আপনার কাছে মোবাইল আছে, আমার কাছে মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি টোটালটা আমি আমার ডাইরেকশন অনুযায়ী যেভাবে বলবো সেভাবে যদি আপনি আমাকে দেখাতে পারেন তাহলে সেটি আপনি আমি আপনাকে বোঝাতে পারবো যে কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় নেই। দেখুন বাস্তু একটা চরম ব্যাপার, আপনি কোটি টাকার স্টোন পরে নেন, যদি আপনার বাস্তুতে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না, বাড়িতে সুইসাইড করার মানসিকতা আসবে, ফুটহাট করে বাড়ির লোক রেগে যাবে, এ ওর সঙ্গে লেগে যাবে ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া লেগে যাবে, বিভিন্ন রকম ব্যাপার আছে। পরবর্তী ক্ষেত্রে এগুলো তো আলোচনা করা এভাবে যায় না, তবে যেগুলো কথাগুলো বললাম সেগুলো একটু ধ্যান দিয়ে রাখবেন এবং ঝাড়ু অর্থাৎ ছাঁটাটিকে সর্বদা লুকিয়ে রাখবেন, ঝাড়ুকে সর্বদা লুকিয়ে রাখবেন। একটা প্যাকেজ আসছে, এবার সেই প্যাকেজটাতে একটা মা লক্ষ্মীর ঝাড়ু থাকছে, মা লক্ষ্মীর প্রতিরূপ হিসেবে আমরা ছাঁটাকে দেখি, কিন্তু ছাঁটাকে কখনোই পায়ে ঠেকাবেন না, যদি ঠেকিয়ে ফেলে ঠেকে যায় তাহলে প্রণাম করবেন এবং জুতো চটি বাড়ির সামনাসামনি কখনোই রাখবেন না, জুতোর একটা আলাদা জায়গা করবেন, নৈরিত কোণে জায়গা করবেন। অগ্নিকোণকে উঁচু রাখুন, ভারী করুন অগ্নিকোণকে, মনে করুন আপনার বাড়িতে ঈশান কোণে আপনি রেখে দিয়েছেন আপনার ফ্রিজ, তাহলে কিন্তু ঠিক হবে না, ঈশান কোণে যদি টিভি থাকে সে টিভি খারাপ হয়ে যাবে, ঈশান কোণে ফ্রিজ থাকলে সে ফ্রিজ ডিস্টার্ব করবে। তাই বাস্তু মোতাবেক ঘর করুন বা বাস্তু মোতাবেক যদি আপনি কোনো বাড়ি বানাতে চাইছেন তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে কনসাল্ট করুন, আপনার বাড়ির ম্যাপ বানিয়ে দেবো, এটাও পাবেন অনলাইনের মাধ্যমে। এছাড়া যদি আপনি বাস্তুটাকে দেখাতে চাইছেন, আপনি কোনো বাড়ি কিনে ফেলেছেন বা আপনি ভাড়া বাড়ি দিয়ে আছেন, আপনি ভালো নেই, প্রথমে আপনি বাস্তুর দিকে ফোকাসটা করুন, দেখুন আপনি ভালো থাকবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, যেগুলো বললাম সেগুলো পালন করুন, নেক্সট ভিডিওতে চোখ রাখুন। আমি আসছি আগামী 23/4/2022 তারিখে কলকাতা সত্যপুর পানের চেম্বারে। আপনি যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে সমস্যার সমাধান করতে চাইছেন, সমস্যাকে ফেলে রাখবেন না, সময়ের হাতে ছেড়ে দেবেন না নিজেকে, সময় কিন্তু চলে যাবে, তাই সময়ের সদ্ব্যবহার করুন এবং এক্ষুনি করুন, যা করার এক্ষুনি করুন, যা ভাবার এক্ষুনি ভাবুন, যা বলার এক্ষুনি বলুন, বাস্তুটাকে দেখান বা আপনি সামনাসামনি আসুন। 23/4/2022 তারিখে আমি থাকছি কলকাতা সত্যপুর পানিহাটি চেম্বারে। আপনি কি আসছেন এক্ষুনি ফোন করুন, বুকিং করে নিন, কারণ বুকিং খুবই সীমিত, অলরেডি 25 জন বুকিং হয়ে গেছে, আমি 30 জনের বেশি দেখি না, আরও 5টি খালি আছে। জয় গুরু বামদেব, জয় মিতা, জয় মাতা।